আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, এই টুলসটি আমি ইউজ করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করলাম। গাইজ, এটি হলো, আপনারা দেখতেই পাচ্ছেন, একটি টুলস। এই টুলসটি দিয়ে স্যামসাং এবং আরও যেগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এতগুলো মডেল আপনারা এখান থেকে আনলক করে নিতে পারবেন, এপারপি রিসেট করতে পারবেন খুব সহজে। সো এই গাইজ, এই টুলসটি কিন্তু গাইজ পিডি নয়, আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করতে হবে বা যে কোনো একটি কাজ করে নিলে এটা কিন্তু আপনার কাজ করবে। সো সর্বপ্রথম আমি আমার এই টুলসটি সেট আপ করে নেব। খুবই একটি গুরুত্বপূর্ণ টুলস, অ্যাকচুয়ালি স্যামসাং সেটের জন্য কিন্তু খুবই বেটার ওয়ে এই টুলসটি কাজ করে। সো সর্বপ্রথম আমরা এটা অ্যাক্টিভ করে নিচ্ছি, অর্থাৎ সেট আপ করে নিচ্ছি। ফুল ভিডিওটি দেখাবো আপনারা কীভাবে জাস্ট এটা থেকে খুব সহজে এফআরপি রিসেট করতে পারবেন। সো আমি এখানে বলতে চাচ্ছি না, যাদের ব্রেন আছে তারা এই সফটওয়্যারটি কাজ করতে পারবেন এবং যাদের অল্প একটু বোঝার ক্ষমতা রয়েছে তারা কিন্তু এই বিষয়টি বুঝতে পারবেন না। এবং আমরা কিন্তু সব কিছু ভিডিওর মধ্যেও বলতে পারি না, আমাদের অনেক বিধিনিষেধ রয়েছে, যেখানে ইউটিউব অনেকগুলো বিধিনিষেধ দিয়ে দিয়েছে যে এখানে ক্র্যাক ফাইল, প্যাচ ফাইল এগুলো আপনারা দেখাতে পারবেন না। এটি হলো কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে, যার ফলে কিন্তু গাইজ আমরা অনেক সময় কিন্তু অনেক কিছু এড়িয়ে যাই। সো এখানে সেম তেমনি আরেকটি বিষয় রয়েছে গাইজ, আমি হয়তো অনেকেই খেয়াল করেছেন যে আমার ডিসক্রিপশন লিঙ্কে লিঙ্কটা কিন্তু এইজটা দেখবেন যে হাতের বামে একটু ফাঁকে রয়েছে। সো এইজটা ফাঁকে থাকার এটাই হলো উদ্দেশ্য, কারণ আমি আমাকে মেসেজ করা হয়েছে যে শর্ট লিঙ্ক ইউজ করা যাবে না, শর্ট লিঙ্ক ইউজ করলে সমস্যা হতে পারে। এবং অলরেডি আমি সেই সমস্যায় কিন্তু অনেকদিন পড়েছিলাম, অনেকদিন আমি ভিডিও আপলোড করতে পারিনি, যার ফলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমার যে লিঙ্কটা থাকবে সেটা এইজটা একটু ফাঁকে থাকবে, সেখান থেকে আপনারা যোগ করে কপি করে নিয়ে বারে যদি ছাড় দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আমার লিঙ্কটি কাজ করতে পারবেন। সো এখানে আমাদের এই ফাইলটি কিন্তু অলরেডি সেট আপ হয়ে গিয়েছে। সেট আপ হয়ে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন, দেখবেন এরকম একটি ফিচার্স আপনাদের সামনে চলে এসেছে। চলে আসার পর এখন আপনাকে যেটা করতে হবে, এখানে ফুল ফিচার্সটি রয়েছে, সর্বপ্রথম উপরে যে ফিচার্সটি রয়েছে এটাতে গিয়ে আপনার যে ফোনটি রয়েছে সেই ফোনটি কিন্তু কনফার্ম করতে হবে, অর্থাৎ স্যামসাং ফোন হোক আর যেটা হোক। এখানে যে ফোনগুলো সাপোর্ট রয়েছে আমি আপনাদের একটু জুম করে দেখাতে চাই। সো বন্ধুরা, এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, পিন লক, প্যাটার্ন লক এবং ডিজিট নাম্বার, ফিঙ্গার, ফেস, এগুলো কিন্তু এখানে আপনারা করতে পারবেন। এবং এখানে ডিভাইস রয়েছে স্যামসাং, হাওয়াই, রেডমি, ওয়ানপ্লাস, সনি, ইটিসি ইত্যাদি। অর্থাৎ এই টুলসটি দিয়ে কিন্তু আপনারা এই ইফআরপি যে রয়েছে বা স্ক্রিন লক রয়েছে, প্যাটার্ন লক রয়েছে, সেগুলো কিন্তু আনলক করতে পারবেন খুব সহজে। এখানে আমাদের সামনে অবশ্যই আপনাকে ফোনটি কানেক্ট করতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন ডিভাইস কনফিগারেশন যে ফাইলসটি রয়েছে সেই ফাইলটি কিন্তু ডাউনলোড হচ্ছে, এবং ডাউনলোড হওয়ার পর আমাদের এটাকে কী করতে হবে, অটোমেটিক সেই ড্রাইভারটি পেয়ে গেলে আমাদের ফোনটি কম্পিউটারের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, অর্থাৎ কানেক্টেড হয়ে যাবে। সো ধৈর্য সহকারে আমরা দেখি যে এটি কানেক্ট হয় কিনা। ফোন কিন্তু অবশ্যই আপনার ইউএসবি কেবল দিয়ে কম্পিউটারের সঙ্গে কানেক্টেড করে নিতে হবে, তাছাড়া কিন্তু এই ফাইলটি লোড নেবে না। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটি কনফিগারেশন হয়ে গিয়েছে, এখন আপনি ইচ্ছাগুলো এখান থেকে রিমুভ করে দেবেন। তো আমরা ব্যাগে চলে আসলাম, আমাদের হোম স্ক্রিনে আমরা ব্যাগে চলে আসব। আসার পর এখানে আমরা ব্যাগ ক্লিক করে দিলাম, এবং এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন লক, আমরা হোমে চলে আসলাম। নিচে দেখতে পাচ্ছেন এফআরপি বাইপাস, সেম এফআরপি বাইপাসের ক্ষেত্রেও কিন্তু আপনার এখানে যে
সিক্স থেকে শুরু করে 12 পর্যন্ত এখানে সাপোর্ট রয়েছে, এবার বাইপাস করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে। সো গাইস, এই সফটওয়্যারটি দিয়ে আপনারা 12 পর্যন্ত অর্থাৎ অ্যান্ড্রয়েড ভার্সন 6 থেকে 6, 7, 8, 9, 10, 11, 12 অর্থাৎ 12 পর্যন্ত এখানে করতে পারবেন। সো এখানে কিন্তু সব নিয়মগুলো দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনার ডিভাইসটি কানেক্ট করতে হবে, সে ইপারপি মোড রয়েছে, সেই ইপারপি মোডে কিন্তু কানেক্ট করতে হবে, যার ফলে আপনি কি করতে পারবেন এই সফটওয়্যারটি দিয়ে আপনি ইপারপিটা রিসেট করতে পারবেন। সো আপনারা এটা দেখতেই পাচ্ছেন এটা অ্যাক্টিভ ভার্সন নয়, সো আপনারা অ্যাক্টিভ করে নেবেন, হ্যাঁ এখানে লগ ইন করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করে নিলে এই সফটওয়্যারটি দিয়ে খুব সহজে কিন্তু গাইস ইপারপি রিসেট করতে পারবেন, কোনো প্রকার রিস্ক ছাড়া। আপনার এইখান থেকে কোনো সময় সেটটা কিন্তু ডেড হওয়ার সম্ভাবনা থাকে না। সো সেই জন্যই আপনাদের মাঝে আমি এটা শেয়ার করার চেষ্টা করলাম, যেহেতু আমি অনেকবার এখানে করেছি, আপনারা এই ই সফটওয়্যার দিয়ে করে নেবেন। অবশ্যই অ্যাক্টিভ করে নিতে হবে, অ্যাক্টিভ করে যে নিয়মগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই পালন করতে হবে, তাছাড়া কিন্তু আপনি এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন না। যখন আমরা অ্যাক্টিভে চলে যাব তখনই কিন্তু আমাদের দেখাবে যে অ্যাক্টিভ রয়েছে কি না। তো এখানে আরও কিছু বেটার ওয়ে অপশনগুলো রয়েছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ বিভিন্ন সেটেজে হোয়াটসঅ্যাপ বিভিন্ন প্রকার ইমো দেওয়া থাকে, সেগুলো দেখা যায় এবার পি রিসেট দেওয়ার কারণে অনেক সময় রিকভারি করতে হয়, এটাও কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। সো এবার পি বাইপাস আমরা যখন এখানে স্টার্ট ক্লিক করে দেবো, আমাদের সেম সেই কনফিগার ফাইলটি কিন্তু সর্বপ্রথম ডাউনলোড করে নেবে, অর্থাৎ সর্বপ্রথম আপনার যে এপারপি সেটটি রয়েছে সেটি এখানে ডিভাইস পেয়েছে কিনা দেখুন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি কমপ্লিট হয়েছে, কমপ্লিটলি এখানে হয়ে গিয়েছে, ডিভাইসটি পেয়েছে। এখন যদি আমরা কনফিগারে যখনই দিয়েছি তখনই কিন্তু আমাদের একটি মেসেজ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। এখানে ফ্রি এবং প্রিমিয়ার যে ভার্সনটি রয়েছে এই ভার্সনটি আপনাদের অবশ্যই এখান থেকে অ্যাক্টিভ করে নিতে হবে। যখনই অ্যাক্টিভ করে নেবেন এবং আপনার অনেক দিন এই এখানে কিন্তু কাজগুলো করতে পারবেন, যত লেটেস্ট মডেল আছে সেগুলো কিন্তু এখানে আপডেট করা হয়। সো গাইস, আশা করি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন স্যামসাং, হাওয়াই, আরও যে সেটগুলো রয়েছে সেগুলো কিন্তু যে এপারপি লক রয়েছে, স্ক্রিন লক রয়েছে, প্যাটার্ন লক রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, ফিঙ্গার রয়েছে এবং ফেস লক রয়েছে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু রিসেট করে নিতে পারতেছেন। সো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নেক্সট টাইমে আরও নতুন নতুন যতগুলো ভিডিও রয়েছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো আমাদের পাশে থাকুন এবং আপনার বন্ধুবান্ধব, আশেপাশের বন্ধুবান্ধব যেগুলো রয়েছে তাদের মাঝে শেয়ার করুন, যাতে এটি দেখে তাদেরও অনেক উপকার হয়। আমি যেমন আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এই সফটওয়্যারটি দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। আমরা যারা অনেকেই আছি ডিভাইস কিনতে চাই, তো এখান থেকে আপনারা এটি করতে পারেন।